গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার প্রিয়াঙ্কা। আমি প্রিয়াঙ্কা নতুন ব্লগটি হাজির হয়ে গিয়েছি আর এখন রান্নাঘরে রয়েছি। রান্নাঘরে আজকে পরিষ্কার করছি রান্নাঘরটা, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো কিচেন ক্লিনিং ব্লগ থাকবে, কিভাবে আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিই সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সমস্ত জিনিস নামিয়ে নিয়েছি। পেছনে দেখো তাক রয়েছে, তাকটা পুরো ফাঁকা করে নিয়েছি, উপরে তাকটা গোছানো হয়ে গেছে, সুন্দর করে শাড়ি দিয়ে গুছিয়ে নিয়েছি। আর নিচেরগুলো এখনও গোছানো হয়নি, পুরো ধুলো রয়েছে অনেক অনেক দিন। এখানে যেহেতু দুর্গাপুরে আমি থাকি, প্রচণ্ড ডাস্ট, আর ডাস্ট হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে সেই ডাস্ট পড়ে থাকে। সে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করিনি, আর তারপরে তো বুঝতেই পারছো কীরকম তার মানে ময়লা পড়ে গেছে। সেগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে নেবো। আর সারা রান্নাঘর ছড়ানো রয়েছে, চলো দেখতে থাকো কেমনভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই দেখো চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে, কৌটো কিছু কৌটো ওখানে ধুয়ে রেখেছি, পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও বাজার করে চলে এসেছে। এখানে কৌটোগুলো দেখো সব এলোমেলো হয়ে রয়েছে। এখানে আমুলের যে আমার বেশিরভাগই কৌটো, আমি রান্নার মশলা হিসেবে কৌটো সেভাবে কিনিনি, ঘরে যে সমস্ত কৌটো আসে সেই কৌটোগুলি আমি রান্নাঘরে মশলা রাখার হিসাবে কাজে ব্যবহার করে থাকি। তো আমাদের বাপের বাড়িতে মুদিখানা দোকানও রয়েছে, ওখান থেকে বেশ কিছু কৌটো এসেছে। আর এছাড়া এই যে এগুলো আমুলের, আমুল আসতো গরমকালে, তো আমুল বাচ্চাদের জন্য আনতো তোমাদের দাদাভাই, তো সেই কৌটোগুলোতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এরকম রেখে রাখি। আমাদের ছোটোবেলায় মাদেরও দেখতাম এই একই রকমভাবে, তো আমিও সেই একই প্রসেসেই চলছি, ওই কৌটোগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগি থাকি। হরলিক্সের হচ্ছে বয়ে, প্রত্যেকটা পয়েমের উপরে দেখো হচ্ছে ময়লা জমে গেছে, অনেক দিন পরিষ্কার টরিষ্কার করতে পারছি না, তো এই জন্য আমি আজকে ভাবছি যে না ক্লিন করে নেব। আর এই যো এটা রয়েছে কলসি, যেটা বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। আরও একটা কলসি আছে, দুটো কলসি দিয়েছিল, তো এই কলসিটা আমি ব্যবহার করি। আরও একটা কলসি বাপের বাড়ি থেকে, এটা বাপের বাড়ি থেকে দিয়েছিল, আর মামার বাড়ি থেকে দিয়েছিল ডাবর। তো এটা হচ্ছে বাঙালদের এই কলসিটা ব্যবহার হয়, আর ডাবর যেটা হয় সেটা এদেশীয়দের। আর এটা হচ্ছে মাটির কলসি, যেটা আমি কিনেছিলাম গরমকালে, জল যাতে ঠান্ডা জল খেতে পারি, ফ্রিজের জল তো আমি এতটুকুও ভালোবাসি না, নর্মাল আমি নর্মাল সব কিছুই পছন্দ করি, নর্মালটাই। তো সেই জন্য আমি এই এটাকেও রেখে দিয়েছি, এখন যেহেতু শীতকাল লাগবে না, প্রয়োজন নেই, সেই জন্য তুলে রেখে দিয়েছি। আর এরকম কলসির জলে দেখো কি সুন্দর কল লাগানো রয়েছে, তো আমার নিতে কোনো অসুবিধা হয় না, বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হয় না। আর উপরের তাকগুলো সব পরিষ্কার করে নেবো। এইখানে রয়েছে বেশ কিছু, এটা রয়েছে নামটা ভুলে যাচ্ছি, দাঁড়াও, এটা নামটা ভুলে গিয়েছিলাম, এটা হলো ভ্যারেন্ডা গাছ, এক ধরনের গাছ হয় যে গাছটাকে মানে লোকালে বলে থাকে ভ্যারেন্ডা গাছ বলে, গ্রামাঞ্চলে পাওয়া যায়। তো আমাদের এখানেও বেশ অনেক গাছ রয়েছে এই ভ্যারেন্ডা গাছ, তো আমি ইউটিউবে দেখেছি যে এই ভ্যারেন্ডা গাছের এই ফলগুলো থেকেই ক্যাস্টর অয়েল তৈরি হয়। তো আমি পুজোর পুজোর সময় এই গাছের ফলগুলো মানে গাছগুলো কেটে ফেলছিল পরিষ্কার করার জন্য, আর আমি সেই গাছগুলো বললাম যে এই ফলগুলো নেবো, তা আমাকে সাহায্য করলেন ওনারা, আমাকে ফলগুলো ছিঁড়ে দিয়েছেন, আমি বাড়িতে নিয়ে এসেছি কিন্তু সময়ের অভাবে আমি পেরে উঠিনি, তখন কাঁচা ছিল ফলগুলো, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয়নি। এই ফলগুলো থেকে এই দেখো এরকম ছোটো ছোটো দানা পাওয়া যায়, তো এই দানাগুলো থেকে আমি এটাকে ভালোভাবে বেটে পিষে নিতে হবে, নিয়ে জাল দিয়ে তেল বার করে নিতে হবে, আর এই তেলটাই ক্যাস্টর অয়েল, যা চুলের পক্ষে খুবই ভালো। আর এই দেখো সব আলু ভাজা করেছিলাম সকালবেলা, আলু ভাজার খোসা টোসা সব পড়ে রয়েছে, সব পরিষ্কার টরিষ্কার করে নেব, চলো দেখতে থাকো। এখন এই বয়ামগুলোকে ভালোভাবে সাবান দিয়ে অজবাইতে ভালোভাবে তেলকে মেজে ধুয়ে নিচ্ছি, আর যেগুলোর মধ্যে জিনিস রয়েছে সেগুলোকে গরম জল করে সেগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। পুজোর সময় করব বলে করা হয়নি, অল্প হালকার উপরে উপর উপর আমি পরিষ্কার করে নিয়েছিলাম, পুজোর সময় ঘরটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সমস্ত বয়ম নামিয়ে পরিষ্কার করা অনেকটা
সময় সাপেক্ষের ব্যাপার, ইচ্ছা অনেক সময় মানে এটা করার জন্য অনেকটা মনের প্রস্তুতি নিতে হয়, কারণ অনেকগুলো আমার কাছে কৌটো রয়েছে, কিছু শর্ট করতে হবে, অনেক বেশি হয়ে গেছে পরিমাণে, যেগুলো লাগবে না সেগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে। পুজোর সময় উপরে ভেজা ন্যাকড়া দিয়ে উপরে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এবারে দেখছি যে না ওইভাবে আর হচ্ছে না, এবার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সব না নিয়ে, তো আমি সেভাবে এখন সব বোতলগুলো এরকমভাবে পরিষ্কার করে নেব। এইদিকে রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে, আবার এদিকে রান্নারও জোগাড় করে নিতে হবে, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর দেখো একটু দেরি হওয়াতে দেখো পিঁপড়ে ধরে গেছে। এখানে রয়েছে চিকেন, রয়েছে চিকেনটা এখন ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নেবো, ততক্ষণে আমার গুছিয়ে নিতে হবে রান্নাঘরটা, না হলে কিন্তু আমি রান্না করতে পারবো না। তো চিকেনটাকে এখন ভালোভাবে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। এটাকে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে রাখবো, তাহলে রান্নাটা করতে সহজ হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কারের সাথে সাথে আমার চিকেনটাও রান্না হয়ে গিয়েছে, আর এখন খেয়ে নেব, আর তোমাদের সাথে পরে শেয়ার করছি রান্নাঘরটা কীরকম বুঝালাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সোমবার, সোমবার সকালবেলা আবারও ঠিক রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। কালকে রবিবারে ব্লগটা শুরু করেছিলাম, আজকে শুরু করছি না, আজকে মানে সকালটা থেকে আজকে দিনটা শুরু হলো সেটাই তোমাদের বললাম। আর রান্নাঘরে কালকে অনেক রাত হয়ে গিয়েছে, পরিষ্কার কর রান্নাঘরে ক্লিনিং করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, আর ক্যামেরার সামনেও আসতে পারিনি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে কীরকম রান্নাঘরটা পরিষ্কার করলাম সেটাও শেয়ার করে দেবো, আর আজকের ব্লগটাও শেষ করব। তো রান্নাঘরে বেশ কিছু কাজ সেরেও ফেলেছি, তো চলো দেখিয়ে নিই কী কী কাজ করেছি। আর এই দেখো ঠোঁটের এই পাশটা, পিকু আমার সাথে খেলা করতে গিয়ে এমন জোরে মাথা দিয়ে মেরেছে, এইখানটা পুরো কেটে গেছে, এখন একটু একটু শুকিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা বেশ ফোলা রয়েছে এখনও। বাচ্চা মানুষ বুঝতে পারেনি, করে ফেলেছে, তারপরে ওকেও দেখে আমার কষ্ট লাগছিল, তারপরে যে কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, মাদের এরকম একটু আধটু লেগেই থাকে। এখন হচ্ছে বসে বসে টিভি দেখছে, আমি এদিকে কাজ সেরে ওকে আবার পড়াবো, ওইদিকে সোনু পড়াশোনা করছে, ও সোনু সবাইকে টিফিন দিয়ে দেবো, বেলাও হয়ে যাচ্ছে, টিফিনটা খেয়ে আবার রান্না ফান্না এগুলো রয়েছে একটু পরিয়ে নিয়ে তারপরে রান্না করবো। কালকে থেকে স্কুল চালু হচ্ছে আবার, সকাল থেকেই শুরু হয়ে যাবে যুদ্ধ, প্রতিদিনের যুদ্ধ যেইভাবেই চলতে থাকবে। দেখো আমি রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর দেখো কৌটোগুলো চকচক 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 করছে, এই কৌটোগুলো খালি রয়েছে, কিছু ভরবো, পরিষ্কার করা হয়েছে সদ্য সদ্য, সেই জন্য এখন খালি রয়েছে, কিছু ভরা আছে কিছু খালি আছে। মাইক্রোওভেনটা হচ্ছে উপরটা ক্লিন করা হয়নি, সাইড ফাইডগুলো ক্লিন করে নিয়েছি, আর এটা লক্ষ্মী পুজোর চিড়ে ফিরে মুরগি ফুরকি খই ফই রয়েছে, অল্প করেই দিয়েছিলাম ঠাকুরকে, কারণ বেশি হলে পড়ে থাকবে, কেউ খেতে চায় না, তো ওখানে রাখা রয়েছে, সব আমার বয়মে ভরে নেব। তিনটে প্রেশার কুকার, বড়ো মেজ সেজ ছোট সব রাখা রয়েছে, যখন যেটা প্রয়োজন পড়ে তখন সেটা নিয়ে নিই। আর এই হলো সেই ছোটো ছোটো কৌটো যেগুলোতে আমার মশলাপাতিগুলো থাকে। এপাশে চালের ড্রাম রয়েছে, এপাশে আলু রয়েছে, আর পাশে পেঁয়াজ আদা রসুন এই ছোটো ছোটো বক্সগুলোতে রয়েছে, আটা ময়দা এগুলোতে থাকে, সর্ষের তেল। দেখো আমার ময়দাও মাখা হয়ে গিয়েছে, করবো একটু পরোটা করবো, কালকের মাংসের ঝোল রয়েছে, মাংসের ঝোল দিয়ে পরোটারা বাচ্চারা খেয়ে নেবে। মিক্সিটাও একদম ক্লিন করে নিয়েছি,
কড়াই বসিয়ে দিচ্ছি, ভেজে নেবো আলু। তোমাদের দাদা ভাই আলু ভাজা দিয়ে ভাত খাবে, খেয়ে অফিসে যাবে। আর এখানে রয়েছে ভাত, রয়েছে কালকের ভাত, ও রুটি পরোটা খাবে না বললো। আর মাছ নিয়ে এসেছে, কাতলা মাছ, পাতলা মাছ হচ্ছে 20 পিস মতন এনেছে। বাদ বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি, এ সপ্তাহটা মোটামুটি হয়ে যাবে। 5 পিস, 5 জনের 5 করে হলে 4 দিন মতন হয়ে যাবে, 4×5 = 20। আর বাদ বাকি ডিম ফিম হয়ে যাবে, ডিম একদিন নিরামিষ তো হবেই শনিবার। 5 পিস আজকে কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে ঝোল করব কাতলা মাছটা। চলো দেখতে থাকো কেমন হয়েছে ক্লিনিং, তোমরা জানাবে। আলু ভাজাও হয়ে গিয়েছে, আর এরকম সাইড করে দিচ্ছি যাতে মানে এক্সট্রা তেলটা যাতে মাঝখানে চলে আসে। আর ভাত রয়েছে সেখানে, পরোটাগুলো বেলে নিয়েছি, ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আলু ভাজা দিয়ে দেবো, দিয়ে খেতে দিয়ে দেবো। কোনো পিকু মা ওদেরকে খেতে দিয়ে দেবো। পিকু বসে বসে পাকা পেঁপে খাচ্ছে, দুষ্টু পিকুর অবস্থা দেখো। কি খাচ্ছিস শোনো? পেঁপে, পাকা পেঁপে। মাছের ঝোল হবে, মাছটা ভেজে নিচ্ছি। এখানে আলু কাটাও রয়েছে, মশলা বেটে নিয়েছি শিলে, ভাতও 1 ফুট দিয়ে অফ করে রেখেছি। এখানে নিরামিষ একটা তরকারি করে রেখেছি রাতে রুটি দিয়ে খাবো বলে, ধনে পাতা দিয়েছি। শীতকালে ধনে পাতা যে কোনো তরকারিতে দিলে খুব ভালো সেন্ট আছে। তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।